যুগ উন্নত হলেও আজও উন্নয়ন ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কাঞ্চনপুর মহকুমার খাকচাং পাড়া এডিসি ভিলেজের অধীন ব্রজ কুমার পাড়ার জনজাতিরা। কয়েক যুগ কেটে গেল, এখনো পর্যন্ত আনন্দ বাজার থেকে ব্রজ কুমার পাড়া পর্যন্ত যান চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়নি। এর ফলে বর্ষাকালে দীর্ঘ 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাতায়াত করতে হয় এলাকার লোকজনদের। সবকিছু জেনেও নীরব এডিসি প্রশাসন। প্রতি 5 বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিবারই নির্বাচনের আগে এলাকার জনগণকে নানা সমস্যা সমাধানের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়ে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। কিন্তু নির্বাচন শেষ হতেই কোন নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার বিধায়ককে মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায়নি। একইভাবে এডিসি এলাকার জনজাতিদের নানা প্রতিশ্রুতি দিয়ে এডিসির ক্ষমতা দখল করা তিপ্রা মথা দলও জনজাতি অংশের মানুষের মৌলিক চাহিদা পূরণে কোনো প্রকার ভূমিকা গ্রহণ করেনি, এমনটাই অভিযোগ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত খাকচাং পাড়া এডিসি ভিলেজের ব্রজ কুমার পাড়ার 80টি জনজাতি পরিবারের। ওই এলাকায় বসবাসকারী জনজাতি অংশের লোকজনদের অভিযোগ, এডিসিতে দীর্ঘ বাম শাসন অবসানের পর তিপ্রা মথা দল ক্ষমতায় এলেও তাদের দুর্বিষহ জীবনযাত্রা পরিবর্তনে বিন্দুমাত্র ভূমিকা গ্রহণ করেনি। ফলে ব্রজ কুমার পাড়ার 80টি পরিবারকে বছরের পর বছর ধরে ভাঙ্গা ঘরেই জীবন কাটাতে হচ্ছে। দীর্ঘ বছর ধরে ওই গ্রামের কারো ভাগ্যে জোটেনি ইন্দিরা আবাস থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা জুমিয়া প্রকল্পে একটি ঘরও। এভাবে খাকচাং পাড়া ভিলেজের ব্রজ কুমার পাড়ার 80টি জমিয়া জনজাতি পরিবার তাদের জীবন দুর্দশার কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে। এদের অভিযোগ, কয়েক যুগ কেটে গেলেও এখনো পর্যন্ত আনন্দবাজার থেকে ব্রজ কুমার পাড়া পর্যন্ত যান চলাচলের রাস্তা নির্মাণ করা হয়নি। এর ফলে বর্ষাকালে দীর্ঘ 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাতায়াত করতে হয় এলাকার লোকজনদের। প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হয় এদেরকে। করে খাই আনি যখন খাই নুর নাই কুর নাই চার নাই খার নাই মাইরু মাংনা রং মাংনার নাই থাকে জানু খাই যখন ভুরপাই খাই আইফুটাই বুমং নাই খুলিয়া আড়াইফলে প্রবে খাপলে আইখা মাতুম ফুলে আরে যাও 14 বছর থাই আমা বুদ্ধি মাজনাই বুদ্ধি সাজানায় থাকি যাচ্ছি নাই। এডিসি প্রশাসনের স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েও কোনো সদুত্তর না পাওয়ায় অবশেষে এক প্রকার নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় ব্রজ কুমার পাড়ার বাসিন্দারা। এখন এদের নানা সমস্যার সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।